পাঁচশো টাকা আমার ভাইয়ার, আর যদি না চলতে পারে সেক্ষেত্রে কোয়েল পাখির ডিম বিশ পিস ফ্রি এক মিনিটের ভিতরে। ছয় সাত দেখে দেখি কি অবস্থা, কোয়েল পাখির ডিম অনেক পুষ্টিকর ধরেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও এই যে গরম না, এগুলো উঠান দিই আমার জন্য। সিদ্ধ হয়েছে ভাই, একটু দেরি হবে না। কোয়েল পাখির ডিম এক মিনিটে কত পিস তুলতে পারেন? পিসটা তুলতে পারেন না, কাছাকাছি যাওয়া যায় না। তো ভাই যদি বিশ পিস কোয়েল পাখির ডিম তুলতে পারেন তাহলে এই পাঁচশো টাকা আপনার, আর যদি না তুলতে পারেন ঠিক আছে তাহলে আজকে ফ্রি খাবো আর কি। হ্যাঁ ঠিক আছে, যদি মানে এই যে বিশ পিস ডিম কোয়েল পাখির ডিম যদি তুলতে পারেন তাহলে পাঁচশো টাকা আমার ভাইয়ার, আর যদি না তুলতে পারে সেক্ষেত্রে কোয়েল পাখির ডিম বিশ পিস ফ্রি ঠিক আছে। হ্যাঁ এক মিনিটের ভিতরে, এক মিনিটের ভিতরে বিশ পিস তোলা লাগবে। রেডি তাহলে? না রেডি, হ্যাঁ সময় শুরু হয়ে গেছে। এক মিনিটের মধ্যে বিশ পিস তোলা লাগবে, এক মিনিটের মধ্যে বিশ পিস তুলতে পারলে পাবে পাঁচশো টাকা, না তুলতে পারলে আমার ফ্রি খাবে। তিন পিস তুলে ফেলছে, সময় গেছে দশ থেকে। চার পাঁচ ছয় সাত আট আট নয় চল্লিশ কেন গেছে গা, নয় দশ এগারো বারো ভাই এই তেরোটা হয়েছে, মানে তেরোটা চলতে পারছেন এক মিনিটে। অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছে, দেখলো আসলে বিশ পিস চলতে পারে নাই, তেরো পিস চলতে পারছে এক মিনিটের মধ্যে। তারপরও ভাইয়া অনেক চালু, ডিম চলতে চলতে অনেক অভ্যাস হয়ে গেছে, ডিমগুলো খুব সুন্দর করে চলতে পারে। এক মিনিটে তেরো পিস চলতে পারছে বলছে, বারো তেরোটা টাকা পাইলো না আর কি। ডিম ফিরি খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার জিরানি বাজার রাস্তার সাইডে। এই মুহূর্তে সন্ধ্যার পরে মাগরিবের আজান হয়ে গেছে, যেহেতু অন্ধকার লাইটের আলোর মধ্যে। তো এই যে বিশ পিস ডিম সিলার প্রতিযোগিতা লেগেছিল, তো এক মিনিটের মধ্যে তেরো পিস তুলতে পারছে। দেখে দেখি কি অবস্থা, কোয়েল পাখির ডিম অনেক পুষ্টিকর। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে, আপনারা একটু দেখে দেখতে পারেন। দেখেন ধরেন আর কেউ বাকি আছে নেন, বাকি থাকলে কেউ নেন, আপনি নেন একটা নেন, আপনি শুনলেন খেয়ে দেখেন। কোয়েল পাখির ডিম আসলে খাইতে কেমন? ভালোই লাগে না? না দাম তো কম, পাঁচ টাকা পিস, এগুলো তো একটা পঁচিশ টাকা। সবগুলোই নেন নেন। কোয়েল পাখির ডিম খেয়েছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই ভালো থাকবেন, আজকে তো পুরাই লস ঠিক আছে।